মুসলিম দেশগুলোর সংস্থা অর্গানাইজেশন অব কো অপারেশন বৈঠকে ইরানকে বাদ দিয়েছে সৌদি আরব সোমবার সৌদি রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে এ বৈঠক ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাফি জানান ওআইসির মহাসচিব ওই বৈঠকটিতে যোগ দেওয়ার জন্য তেহরানকে আমন্ত্রণ জানালেও ইরানি প্রতিনিধি দলকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে বৈঠকে স্বাগতিক দেশ সৌদি আরব এ ঘটনাকে ওআইসির আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে মোসাফি এছাড়াও বিগত মাসগুলোতে ওআইসির সদর দপ্তর জেদ্দায় অবস্থিত হয় সুবিধা নিয়ে সৌদি বেশ কয়েকটি দেশের প্রতিনিধি দলকে সংস্থার বৈঠকে অংশ নিতে দেয়নি বলেও অভিযোগ তোলেন তিনি